আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। 16ই ডিসেম্বর উপলক্ষে আমরা আজকে যে পিসি প্যাকেজটি দিয়েছি আপনারা অবশ্যই দেখুন, তাহলে ধারণা পেয়ে যাবেন আমরা 3000 টাকার মধ্যে আপনার কিরকম একটি পিসি দিতেছি। সো আর দেরি করছি না, চলুন ভিডিওটি শুরু করা যায়। প্রথমত আমরা প্রসেসর দিয়ে শুরু করি। প্রসেসর হিসাবে রেখেছি আমরা AMD রাইজেন 5 এর প্রো 4650G। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন রাইজন 5 প্রো 4650G প্রসেসরটি আমরা রেখেছি, এটার সাথে উইথ র্যান্ডম গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন। আর এটার মডেল হচ্ছে রাইজন 5 প্রো 4650G। আপনার এটা স্পিড হচ্ছে 3.7 GHz থেকে আপ টু 4.2 GHz পর্যন্ত, L2 3MB থেকে L3 8MB পর্যন্ত, এবং কোর হিসেবে পেয়ে যাচ্ছেন 6টি এবং থ্রেডস পেয়ে যাচ্ছেন 12টি। আর এটার মেমোরি স্পিড পেয়ে যাচ্ছেন আপ টু 3200 MHz পর্যন্ত। আর এটার প্রাইস এখন মার্কেটে পেয়ে যাবেন 15,000 থেকে 16,000 টাকার মধ্যে। এখন চলে আসি মাদারবোর্ডে। মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করতেছি MSI এর A520M A Pro, একটি ATX মাদারবোর্ড। আর এটা হচ্ছে আপনার MSI এর একটি মাদারবোর্ড নিয়েছি এবং এটা রাইজেন 5 5400G আপনার এটা সাপোর্টেড, এবং আপনার এটা রাইজেন 5 থার্ড জেনারেশনের প্রসেসর সাপোর্টেড এই মাদারবোর্ডে, তাই আমরা এই মাদারবোর্ডটি নিয়েছি। আর এটার মধ্যে র্যাম সাপোর্ট করবে আপনার আপ টু 4600 MHz পর্যন্ত। আপনার এখানে র্যাম সাপোর্ট পেতে পারবেন আপ টু 4600 MHz পর্যন্ত, এবং এটার মধ্যে আপনার NVMe SSD স্লট রয়েছে, তাই আমরা এই মাদারবোর্ডটি আপনাদেরকে ভিডিওতে সাজেস্ট করতে। সো ভিউয়ার্স, এখন চলে আসি র্যামে। আমরা র্যাম হিসেবে রাখতেছি কিংস্যামের 8GB একটি DDR4 এর 3200 MHz এর একটি র্যাম। আর আমরা মাদারবোর্ডে সাপোর্টেড 4600 MHz, কিন্তু আমরা 3200 MHz ইউজ করতেছি। আপনারা চাইলে আরো বেশি ইউজ করতে পারেন মেগাহার্স, কিন্তু আমরা যেহেতু প্রাইসের দিকে আমরা একটু কম নিয়েছি, তো আমরা এটা 3200 MHz ইউজ করতেছি। আর এই র্যামটির প্রাইস পেয়ে যাবেন আপনার 4000 থেকে 4200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, এখন চলে আসি আমরা SSD তে। আমরা SSD হিসেবে, মানে SSD বলতে স্টোরেজ ডিভাইস আমরা কি ইউজ করতেছি, স্টোরেজ ডিভাইস হিসেবে ইউজ করতেছি কিংস্ট্যান্ডের আপনার KM600 256GB একটি NVMe M.2 একটি SSD। SSDটি ইউজ করার কারণ হচ্ছে আপনার মাদারবোর্ডের স্পিডটা ভালো পাবে এবং মাদারবোর্ডের যে পারফরমেন্সটা এটা আপনার 2 গুণ বৃদ্ধি পেয়ে যাবে, তাই আমরা SSDটি এখানে ইউজ করতে। আর এই SSDটির মডেল হচ্ছে KM600, আপনারা অবশ্যই সার্চে দেখে নেবেন KM600। আর এটার প্রাইস পেয়ে যাবেন আপনি 3200 থেকে আপনার 3700 টাকার মধ্যে আপনার এটা পেয়ে যাবেন, এবং এটার রিড স্পিড পেয়ে যাবেন 2500 MB, এবং এটা রাইট স্পিড পেয়ে যাবেন 2800 MB। সেপারেটিং ভোল্টেজ হিসেবে পেয়ে যাচ্ছেন আপনার DC 3.3 ভোল্টে এটা আপনার চালু হয়ে যাবে। সো ভিউয়ার্স, এখন চলে আসে আমরা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই হিসেবে রাখতেছি আমরা অ্যাটমের একটি পাওয়ার সাপ্লাই, আর এটা 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, যেটার প্রাইস আপনার 2500 থেকে 3000 টাকার মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। আর এটা 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, যেহেতু আমরা কম বাজারের মধ্যে পিসি বিল তৈরি করতে চাই, তাই আমরা কমের মধ্যে যে পাওয়ার সাপ্লাইটা ভালো মানের সেটাই আমরা ইউজ করার চেষ্টা করি। সো এখন আছি কেচিংয়ে। কেচিং হিসেবে আমরা ইউজ করতেছি আপনার ভেলোটপের একটি কেচিং, আপনার RGB গেমিং কেচিং হিসেবে ইউজ করতেছি, যেহেতু আপনার লুকিংটা ভালো আসতে হবে। আর আমরা এখানে দেখাচ্ছি আপনার ব্ল্যাক কালারটা, কিন্তু আমরা ইউজ করতেছি হোয়াইট একটি কেচিং, আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এটার প্রাইস পেয়ে যাবেন আপনার 3200 থেকে 3500 টাকার মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন আপনার ATX গেমিং কেচিং। আর মডেলটা হচ্ছে B708 আপনার মাইক্রো। সো আজকে পিসি বিলটি এই পর্যন্তই। আপনারা যারা চাচ্ছেন যে স্বল্প বাজেটের মধ্যে গেমিং করবেন এবং আমরা যে পিসি প্যাকেজটি দিয়েছি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর গেমিং এর জন্য কিন্তু এই PCটি আপনার নর্মালের মধ্যে অনেক বেস্ট হবে, যেহেতু আপনার গ্রাফিক্স কার্ড নেই, যেহেতু আপনার অনেক বাজেট কম পড়ে যাবে। সো আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।